কম্পিউটার পেরিফেরাল এন্ড ইন্টারফেসিং সিং এ আজকে আমরা লেকচার 5 শুরু করতে যাচ্ছি। লেকচার 5 এ আমাদের যে কন্টেন্টস বেসিক্যালি সেটা হলো ভিডিও ডিসপ্লে অ্যান্ড অ্যাডাপ্টার্স। আমরা গত ক্লাসে সিআরটি এবং এলসিডি মনিটরের ওয়ার্কিং প্রিন্সিপাল পড়েছিলাম কীভাবে আমরা করে, আজকেও আমরা দেখব যে এলইডি মনিটরটা কীভাবে কাজ করে ওয়ার্কিং প্রিন্সিপাল, এবং ফাইনালি আমরা কম্প্যারিজনটা করব বিটুইন সিআরটি এলসিডি অ্যান্ড এলইডি কম্প্যারিজন। শুরু করছি আমরা ডিসপ্লে ডিভাইসেস অ্যান্ড অ্যাডাপ্টার্স ফার্স্ট পার্টে। আমরা পার্ট ওয়ানে কিছু বেসিক প্রিন্সিপাল দেখব এলইডির কম্প্যারিজন, এবং সেকেন্ড পার্টে যে আমরা অ্যাডাপ্টার তাদের ভিডিও মোডস এগুলো সম্বন্ধে দেখব। এলসিডি ডিসপ্লেটা যদি দেখি, আমরা প্রিভিয়াস ক্লাসটা একটু যদি চেষ্টা করি, প্রিভিয়াস ক্লাসের যে রিসোর্স ছিল যে দ্য প্রিন্সিপাল ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এলসিডি অ্যান্ড এলইডি অ্যাট অলমোস্ট সেম, একটা জায়গাতেই ডিফারেন্স ইজ দ্য ব্যাকলাইট। শুধু এই জায়গাটা আপনারা একটু খেয়াল করেন, এলসিডিতে যেটা আসছে একটা ফ্লুরোসেন্ট লাইট আসছে, এলইডিতে যেটা ব্যাকলাইট হিসেবে আমরা এলইডি লাইটটাকে প্রোভাইড করব, হুইচ ইজ মোর বেটার দেন দ্য ফ্লুরোসেন্ট লাইট, যার জন্য এলসিডির চাইতে এলইডিতে আমরা একটা ট্রু কালার কম্বিনেশন পাই যেটা এলসিডিতে সম্ভব না। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন এলসিডি অ্যান্ড এলইডি। এবং আরেকটা, এই যখন আমরা লাইটটাকে, আমরা ব্যাকলাইট ফ্লুরোসেন্ট লাইটটাকে যখন আমরা এলইডির মাধ্যমে রিপ্লেস করতে পারছি, তখন তার কী বলা যায় এলইডির প্যানেলের যে থিকনেসটা আরও ছোট হয়ে যাচ্ছে। তার মানে এলইডি ইজ থিকার দ্যান দ্য এলসিডি মনিটর, তার মানে তার জন্য কী আসছে, পাওয়ার কনজাম্পশন কম হচ্ছে, ওয়েটটাও কম হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। এলসিডিতে আমরা যে ব্যাকলাইটটা দিচ্ছি এটা কিসের মধ্যে? এটা হলো ফ্লুরোসেন্ট লাইট। হ্যাঁ, একটা দেখা যাচ্ছে যে টিউব আছে, টিউবে আমরা যে লাইটটা দিচ্ছি। এবং মনে রাখবেন যে সিআরটি এবং এলসিডি যদি মনিটরটা আমরা দেখি, মূল পার্থক্য যেটা, সিআরটি কিন্তু ইলেকট্রন গানকে স্ট্রাইক করে, ইলেকট্রন গানগুলো স্ট্রাইক করছে, তার মাধ্যমে ফসফর কোড যেটা আছে সেই ফসফর কোডটা গ্লো করছে। বাট ইন এলসিডি দেয়ার ইজ এ ইন্ডিভিজুয়াল লাইট সোর্স, যেটাকে বলছি আমরা ব্যাকলিট, তার মানে এডিশনাল। আমরা যদি দেখি সিআরটি মনিটরে কিন্তু কোনো ধরনের লাইট সোর্স ছিল না, দ্যাটস ওয়াই ইলেকট্রন যেভাবে যে ফোর্সে স্ট্রাইক করতো অলমোস্ট সেই স্পিডে লাইটটা গ্লো করতো, যার জন্য হয় কি আমরা যদি দেখি সিআরটি মনিটরের যে রেজুলেশনটা বা মনিটরের যে লাইটিং ইলুমিনেশন সেটা অলমোস্ট সেম। বাট এইখানে আমরা কী করছি, একটা ব্যাকলিট হিসেবে দিচ্ছি। এবং দেখা যদি আমরা দেখি আমাদের যে মোবাইলের যে স্ক্রিনগুলো, সেখানেও কিন্তু দেখবেন আপনাদের যে স্ক্রিনগুলো, আমাদের যদি কখনো স্ক্রিনটা কখনো ডিস্ট্রয় হয়ে যায় এবং আপনি যদি অরিজিন স্ক্রিনটা না পান, তাহলে আপনার আগের যে স্ক্রিনের যে পারফরমেন্স এবং পরবর্তীতে স্ক্রিনের যে পারফরমেন্স দুইটা কখনোই অ্যাকুরেসি হয় না। কারণ পার্থক্যটা একটাই যে অরিজিন, যেটা অরিজিনের যে লাইট বা তার যে টেকনোলজি, তার যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল, কম্পোনেন্ট ছিল, আমরা নেক্সটে যেটাকে একটা যেটাকে বলা হয় যে কপি ভার্সন আমরা যেটা ইউজ করছি সেটা অনেক ডিফার করে, এবং সেগুলো আমরা দেখতে পারবো। দিস ইজ দ্য মেকানিজম অফ এলইডি মনিটর অর এলইডি টিভি, দ্য বেসিক মেকানিজম। যে এখানে যে এই যে দেখুন, এখানে অসংখ্য লেড লাইট, ছোটো ছোটো টিনি লেড চলে আসছে, এবং আমরা যদি দেখি লেডের যদি এখানে তার অ্যানোড এবং ক্যাথোড দুটো দ্বার আছে, এবং এই লেডের মাঝে দেখেন এখানে একটা প্রিজম মতো আছে, যেটা যেখান থেকে হলো অ্যাকচুয়ালি যে ফোটন যে লাইটটা আসছে সেই লাইটটা জেনারেট করছে এই পজিশন থেকে। লাইটটা যখন জেনারেট করছে, এই যে এখানে আমরা দুইটা সাবস্ট্রেট দেখছি, যেহেতু পি টাইপ সাবস্ট্রেট এবং এন টাইপ সাবস্ট্রেট, পি টাইপ সাবস্ট্রেট ফর পজিটিভ, এন টাইপ ফর নেগেটিভ, দ্যাট মিন্স একটা হোল জেনারেট করছে আর একটাতে ইলেকট্রন জেনারেট করছে। এই দুটার কম্বিনেশন কাজ হলো এখানে একটা ইলেকট্রিসিটি পাস করা,
পিএন জাংশনের যেটা পি টাইপ এবং এন টাইপ দুইটা সাবস্ট্রেট, যার জন্য ওইখানে যখন আমাদের ভোল্টেজ অ্যাপ্লাই হয়, ভোল্টেজ অ্যাপ্লাইয়ের ফলে সেই জায়গাটাতে কী আসছে, আমাদের ফোটন জেনারেট, ফোটন যখন জেনারেট করবো এলইডি লাইটটা অন হয়ে গেল। এবং সেই ক্ষেত্রে এই যে এখান থেকে দেখেন যে এখানে একটা এই যে ফোটন জেনারেট করলো, যখনই এখানে ইলেকট্রন আছে, এখানে হোল আছে, এবং এখানে দেখেন একটা ব্লিঙ্ক, ফোটনের ব্লিঙ্ক, তার মানে লাইটটা এখানে জেনারেট করলো। লাইটটা যদি জেনারেট করে তখন এই লাইটটা আমাদের কী হচ্ছে, পাস হচ্ছে। বাকি মেকানিজমগুলো সেম, সেখানে আমাদের একটা কী আছে, ভার্টিক্যাল পোলারাইজার আছে। ভার্টিক্যাল পোলারাইজারের পরে আমার কী আছে, আমরা যদি দেখি একটা টিএফটি ইলেকট্রোড, তারপরে দেখা যাচ্ছে লিকুইড ক্রিস্টাল আছে। লিকুইড ক্রিস্টালের পর নেক্সট আসছে কি, কালার ফিল্টার। কালার ফিল্টারের মাধ্যমে আরজিবির মাধ্যমে যে কালারগুলো চলে আসবে, তারপরে এখানে একটা কী আছে, হরিজন্টাল পোলারাইজার, যার মাধ্যমে লাইটগুলো পাস করবে। যদি হরিজন্টাল পোলারাইজার হলে তাহলে লাইট আসবে, ভার্টিক্যাল পোলারাইজার হলে লাইটগুলো কী হবে, অ্যাবজর্ব হয়ে যাবে। সামনে কী আছে, আমাদের একটা গ্লাস। টিএফটিটা অ্যাক্টিভ ম্যাট্রিক্সের গত ক্লাসে বলেছিলাম, প্যাসিভ এবং অ্যাক্টিভ, যে টিএফটি ট্রানজিস্টরের জন্য। টিএফটির কাজ হলো যখন আমাদের বড় কোনো ধরনের ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, যখন মোর দেন। আমরা সাধারণত প্যাসিভ ম্যাট্রিক্সগুলোতে দেখেছিলাম কি, ওয়্যার কানেকশান থাকে, সেক্ষেত্রে ভোল্টেজটাকে যখন আমাদের মোর কানেকশান রিকোয়ার্ড হবে, তখন আমরা ওই ভোল্টেজটা ছোট্ট যে কী বলা যে ওয়্যারের কানেকশন হলে নাম্বার অফ ওয়্যার্স বেড়ে যাবে, পিক্সেল বাড়াতে হবে। কারণ আমরা জানি ওয়্যারের যে কানেকশনগুলো, দ্য ইন্টারসেকশন অফ টু ওয়্যার্স রিপ্রেজেন্ট ইজ পিক্সেল। তার মানে আমি যদি এখন পিক্সেলের সংখ্যা বাড়াতে চাই, তাহলে আমার কী করতে হবে, ওয়্যারের ইন্টারসেকশনগুলো বাড়াতে হবে। তাহলে প্রত্যেকটা ওয়্যারের ইন্টারসেকশন যদি বাড়াই, তাহলে আমার যে অ্যাপ্লাইড ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা কী হবে, ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, তার মানে ভোল্টেজের পরিমাণটা কমে আসবে। যার জন্য যেটা হয় যে আমি যে ভোল্টেজ তো আমার ফিক্সড করা, যার জন্য যখন আমি হাই টেনশন ভোল্টেজ নিব, তখন আমাদের এই অ্যাক্টিভ ম্যাট্রিক্সে কাজ হবে না, তখন আমাদেরকে প্যাসিভ ম্যাট্রিক্সে কাজ হবে না, তখন আমাদেরকে অ্যাক্টিভ ম্যাট্রিক্সে যেতে হবে। এবং অ্যাক্টিভ ম্যাট্রিক্সে যেতে গেলে আমরা এখানে বলেছিলাম দুটো মেইন কম্পোনেন্ট থাকবে, একটা হলো ট্রানজিস্টার আর একটা হলো ক্যাপাসিটার। ট্রানজিস্টারের কাজ হলো ভোল্টেজগুলোকে রেগুলেশন করা, ভোল্টেজগুলোকে অ্যাকর্ডিং টু ভোল্টেজ লেভেল সেই লাইটের ইলুমিনেসিটি, যে বলে ইন্টেন্সিটি, সেটাকে বাড়ানো কমানো। এবং ক্যাপাসিটরের কাজ হবে যে চার্জটাকে ধরে রাখা, অর্থাৎ কতক্ষণ পর্যন্ত সেই লাইটটা গ্লো করবে, কতক্ষণ থাকবে। যার জন্য এটা আমাদের ওই যে পরবর্তীতে আমরা দেখেছিলাম, সেখানে আমরা একটা টিএফটি গ্লাস ইউজ করি। দিস ইজ দ্য বেসিক মেকানিজম। আমরা যদি প্রিভিয়াসটার আরেকটু যদি ইলোবরেট করে দেখতে চাই, যেখানে এখানে এই যে এখানে কী আছে, উপরে পি লেয়ার, পজিটিভ লেয়ার, দ্যাট ইজ দ্য হোল। নিচে এন লেয়ার আছে, দিস ইজ দ্য নেগেটিভ লেয়ার, ইজ দ্য ফর ইলেকট্রন। মাঝে আমাদের যেটা বলছি সেটা হলো আমাদের অ্যাক্টিভ লেয়ার, এবং অ্যাক্টিভ লেয়ারে দেখা যাচ্ছে সেই ফোটনটাকে কী হচ্ছে, ব্রাইট করছে, ফোটনটা জ্বলে উঠছে অ্যাক্টিভ লেয়ার থেকে। এবং সেই ক্ষেত্রে পরবর্তীতে আমরা দেখব অ্যাকর্ডিং টু সাম লেয়ার, লেয়ারের মাধ্যমে আমাদের এই ডিসপ্লে আছে, এটা হলো সামনে কভার গ্লাস, দিস ইজ দ্য ডিসপ্লে পিকচার, সেই পিকচারে আমরা ছবিগুলোকে দেখতে পাচ্ছি। বোঝা গেল? যদি আমাদের কখনো পরীক্ষা আসে, তাহলে আমরা এই এই ধরনের একটা সিম্বলের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারব। কারণ হ্যাঁ শুধু লেয়ারগুলো, কারণ দেখা যাচ্ছে আমরা ওই কী বলা যায় যে প্রিভিয়াস যে ছবিটা সেটা একটু কমপ্লেক্স, আমাদের ওইটার দরকার নেই। আমরা যদি কখনো আসে, আমরা এই ছবিটার মাধ্যমে আমরা শুধু যখন আমি বলে দিচ্ছি ব্যাকলিট হিসাবে এলইডি আছে, তার মানে এটা হলো এলইডি মনিটরের প্রিন্সিপাল। এখন যদি আমরা দেখি এলসিডি ভার্সেস এলইডি, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন এলসিডি অ্যান্ড এলইডি, দেখেন আছে দ্যার ওন লাইট। এলসিডি ডিসপ্লেস হ্যাভ টু রিলে অন এক্সটার্নাল লাইটিং, এটা দুটোই। দ্য ব্যাকলাইট ইফেক্টস দ্য পিকচার কোয়ালিটি, তাহলে দেখা যাচ্ছে ফ্লুরোসেন্ট লাইটের চাইতে এলইডি লাইটের কোয়ালিটি অনেক বেটার, যার জন্য হয় কি এলইডিতে অনেক শার্প ইমেজ চলে আসে। এবং সবচেয়েতে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হলো ট্রু ব্ল্যাক, যেটা কখনোই এলসিডিতে পাওয়া যায় না, কিন্তু এলইডিতে অ্যাকর্ডিং টু এলইডি লাইটের কারণে আমি কী করতে পারি, যে নাম্বার অফ পিক্সেলের পরিমাণে যেটা আসছে একদম লোয়েস্ট কম্বিনেশন নিয়ে আসতে হবে। লোয়েস্ট কম্বিনেশন নিয়ে আসার জন্য ভ্যারিয়েশনটা, যেমন একদম লোয়েস্ট যদি আসে 0000, সেখানে আমরা ট্রু ব্ল্যাকটা পাই, যেটা
এলসিডিতে ট্রু ব্ল্যাকটা মানে একদম যেটা ব্ল্যাক আসে, কিন্তু ব্ল্যাকটা যেটা গেল একদম ট্রু ব্ল্যাকে আসছে না, সেটা একটা ডার্কিশ ব্ল্যাক চলে আসে। যার জন্য আমরা যদি কোনো নাইট ভিশন ছবিতে দেখতে চাই, তাহলে দেখা যাবে একই ছবি যদি এলসিডি এবং এলইডিতে দেখা যায় তখন দুইটার পার্থক্য বোঝা যাবে। নাইট ভিশনটা ইজ মোর বেটার দ্যান দ্য এলসিডি স্ক্রিন। বলছে এলইডি অফার্স মাচ মোর গ্রেডিয়েশন ইন ইন্টেন্সিটি, দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স, রেঞ্জটা অনেক বেশি। দ্যাটস ওয়াই আমার কেউ লাইটের গ্রেডিয়েশনটা যদি বেশি থাকে আমার ইন্টেন্সিটিও কি অনেক বেড়ে যাবে, যার জন্য ছবির কালার কোয়ালিটি অনেক বেটার আসবে। বলছে দিস টাইপস অফ মনিটরস অফার এ বেটার ডাইনামিক কন্ট্রাস্ট রেশিও। নর্মালি যদি আমরা বলি হোয়াট ইজ দ্য কন্ট্রাস্ট রেশিও, আমরা পিক্সেলের আমরা মনিটরের ডাইমেনশন বলি সাধারণত এই ধরনের 600x400 উল্লেখ থাকে না, দিস রিপ্রেজেন্টস দিস ইজ দ্য এক্স কোঅর্ডিনেটস অ্যান্ড দিস ইজ দ্য ওয়াই কোঅর্ডিনেটস। দিস মিনস হাউ মেনি নাম্বারস অফ পিক্সেলস আর লাইস ইন এক্স এক্সিস অ্যান্ড দিস রিপ্রেজেন্টস হাউ মেনি নাম্বার অফ পিক্সেল লাইস ইন দ্য ওয়াই এক্সিস। তার মানে আমরা যদি এটা ধরি 4x6x24 এই ধরনের, তার মানে আমরা যদি এখন ওই স্পেসটা ধরি তাহলে দেখা যাবে যে মনিটরে এই স্পেসে টোটাল এত সংখ্যক পিক্সেল আছে। তার মানে একটা হলো এক্স এক্সিস, ওয়াই একটা হলো ওয়াই এক্সিসের কোঅর্ডিনেটসে। যখন আমরা এই দুটোকে ভাগ করব, সাধারণত এক্স এক্সিসের পিক্সেল কোনটা বেশি থাকে, সাধারণত আমরা যেমন দেখলাম ধরলাম একটা 800x600 ফর এক্সাম্পল, সাধারণত আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ওয়াইড অ্যাঙ্গেলটা দেখি, ওয়াইড অ্যাঙ্গেল অথবা স্কোয়ার। যদি স্কোয়ার হয় তাহলে দুটো সেম হবে 800x800 এবং তার এসপেক্ট রেশিও আসবে 1:1। এসপেক্ট রেশিও ইজ নাথিং বাট এক্স ডিভাইডেড বাই ওয়াই, হাই ওয়াই আমাদের এক্স এক্সিস ডিভাইডেড বাই ওয়াই এক্সিসের যে রেশিওটা সেটাকে বলছে হলো আমাদের অ্যাসপেক্ট রেশিও। তার মানে আমরা যদি দেখি এখানে এক্স এক্সিসের ইয়ে কত, নাম্বার অফ পিক্সেল কত, 800 ডিভাইডেড বাই 600, এখন যদি আমরা দেখি 4/3, তার মানে আমরা এইটার অ্যাসপেক্ট রেশিও বলবো 4:3। এইভাবেই দেখবেন বিভিন্ন ধরনের 16:9 বিভিন্ন স্পেসগুলো, এসপেক্ট রেশিও ইজ নাথিং বাট দ্য নাম্বার অফ পিক্সেল অর্থাৎ এক্স এক্সিস ডিভাইডেড বাই ওয়াই এক্সিস। হ্যাঁ এসপেক্ট কন্ট্রাস্ট যেভাবে বললেন একই। দিস ইজ দ্য ক্যামেরা কোয়ালিটি, এটা হলো আপনার যে মোবাইলে যে ক্যামেরাটা প্রোভাইড করা আছে সেই, মানে আপনার দুইটা জিনিস আমরা আজকে দেখব, দ্য ইমেজ ডাইমেনশন আর আমাদের যে স্ক্রিন ডাইমেনশন দুটো ভিন্ন জিনিস। আমরা একটা ছবি যখন প্রিন্ট করি তার যে ডাইমেনশনগুলো আমরা বলি পিপিআই দ্বারা, পিক্সেল পার ইঞ্চ, আর স্ক্রিনের ক্ষেত্রে আমরা বলি হলো বিপিআই, বিট পার ইঞ্চ, দুইটা ডিফারেন্ট জিনিস। স্ক্রিনে হলো বিপিআই আসবে এবং ইমেজের ক্ষেত্রে আমরা দেখব পিপিআই দেখব। এখানে যেটা দিচ্ছি বলছে দিস টাইপস অফ মনিটর অফার্স এ বেটার ডাইনামিক কন্ট্রাস্ট রেশিও অ্যাজ ওয়েল, দেখা যাচ্ছে এলইডির কন্ট্রাস্ট রেশিওটাও বেশি আসে। সো ইফ ইউ কম্পেয়ার এলইডি অ্যান্ড এলসিডি মনিটর ফ্রম এ গেমিং পার্সপেক্টিভ অ্যান্ড ফর ইউজ ফর ইন্টেন্সিভ গ্রাফিক অ্যাপ্লিকেশন, লেড মনিটরস আর সাপ্লাই বেটার চয়েসেস, কারণ এখানে গ্রাফিক্যাল ভিউটা অনেক অনেক বেটার আসবে। কারণ আপনার যখন কী বলা যাচ্ছে যে গ্রেডিয়েন্টটা বেড়ে যাচ্ছে, আপনার কাছে যদি অনেকগুলো অপশন থাকতে আপনি কী করতে পারেন, যেমন আমি দুই বিটে কয়টা, আমি 4টা কম্বিনেশন করতে পারবো, 3 বিটে 8টা ডিফারেন্ট কম্বিনেশন করতে পারবো, এরকম 7 বিটে 128টা কম্বিনেশন, তো আমি নাম্বার অফ বিট যদি বাড়াতে পারি আমার কম্বিনেশন অনেক বেশি আসবে। কম্বিনেশন যত বেশি আসবে আমার কালার পরিমাণ তত বেশি আসবে, আমার পিকচার কোয়ালিটি কী হবে তত ভালো আসবে। এক্স বাই ওয়াই, আচ্ছা দিস ইজ দ্য এখানে আসছে মনে হয় আমাদের, এটা হলো সিআরটি আর এটা হলো এলসিডি। আমরা দুটো ভাগে দেখেছি, ফার্স্ট হলো
কারণ এলসিডি এবং এলইডি যদি বলি, দিস ইজ দ্য বেসিক প্রিন্সিপল, শুধুমাত্র পার্থক্যটা ব্যাকলাইটে যায়। কাজে আমরা পার্থক্য প্রথমটা কম্প্যারিজন করছি সিআরটির সাথে এলসিডি, দেন কম্প্যারিজন করছি এলসিডির সাথে এলইডি, তাহলে আমরা ওভারঅল কম্প্যারিজনটা পেয়ে যাব। সিআরটি এবং এলসিডি আমরা যদি দেখি, ফার্স্ট দ্য সাইজ, সাইজ কী বলছে, সিআরটির সাইজটা কি হিউজ, সেক্ষেত্রে এলসিডির সাইজটা কি স্মল, এবং এলসিডি ইজ পোর্টেবল, আমরা বলা যায় সিআরটিটা পোর্টেবল, সহজে কি পোর্টেবল বলা যাবে, পোর্টেবল না, একটা বাল্কি সাইজ যার জন্য সেটাকে পোর্টেবল বলা যাচ্ছে। নাম্বার টু, ডেট পিক্সেল, অ্যানাদার ইম্পর্টেন্ট প্যারামিটার। কখনো কখনো দেখাচ্ছে সিআরটি মনিটর বেটার, কারণ বলা হচ্ছে সিআরটি মনিটরের স্পেসিফিক নির্দিষ্ট কোনো পিক্সেল নেই, এটা একটা কি পয়েন্ট মনে রাখবেন। সিআরটি মনিটর যখন কোনো একটা ইমেজ জেনারেট করছে, তা কী আছে, তিনটা ডিফারেন্ট ইলেকট্রন গান আছে, গানগুলোকে সে কী করছে, রাস্টার স্ক্যান করছে, এবং অ্যাকর্ডিং টু দ্যাট সে কী করছে, এই এই দেখা যাচ্ছে আমার এই স্পেসের মাঝে সে কতগুলো লাইন ক্রিয়েট করছে, লাইনের মাধ্যমে সে অ্যাকর্ডিং টু ভোল্টেজ লেভেল স্ট্রাইক করছে, গানটাকে স্ট্রাইক করছে, ফসফর গ্লো হচ্ছে, ইমেজ আসছে। তার মানে এখানে যদি বলি এই সারফেসে কি কোনো ইন্ডিভিজুয়াল পিক্সেল আছে, ইন্ডিভিজুয়াল পিক্সেল নাই, ইন্ডিভিজুয়াল পিক্সেল আসছে কখন, যখন শুধুমাত্র গানটা কী হচ্ছে, স্ট্রাইক হচ্ছে, তখনই ফসফরটা গ্লোড হচ্ছে। বাট ইন এলসিডি নাম্বার অফ পিক্সেল ফিক্সড, নাম্বার অফ পিক্সেল ফিক্সড, তার মানে এত পিক্সেলই আছে, না না না, মানে আমরা এটা আসছি নেক্সট, আমরা দেখবো তার নেটিভ ডিসপ্লে, নন নেটিভ ডিসপ্লে না, সিআরটি ধরলে তার ম্যাক্সিমাম আপনার একটা ক্যাপাবিলিটি থাকবে, আপনার ম্যাক্সিমাম কত, দেখা গেল যে সেখানে 800x600 ক্যাপাবিলিটিতে আছে, সে কী করতে পারবে, সিআরটিতে ধরলাম যে একটা মনিটর তার এসপেক্ট রেশিও হলো 800, তার মানে টোটাল এত সংখ্যক ফসফর সে ওইখানে কী করতে হবে, গ্লো করতে, এর বেশি পারবে না, কিন্তু সের চাইতে লোয়েস্টে গ্লো করতে পারবে, কিন্তু লোয়েস্টে গ্লো করলে কী হবে, যদি সের চাইতে লোয়েস্ট গ্লো করে এখানে পিকচারে কোনো ইফেক্ট পড়বে না, কারণ সে তার যতগুলো ডট দরকার সে ততগুলো ডটে ছবিটাকে তৈরি করে দিবে। এইখানে যে কাজটা হবে, এখানে নাম্বার অফ পিক্সেল ফিক্সড ধরলাম এখানেও 600x400, ঠিক আছে, তাহলে আপনার নাম্বার অফ পিক্সেল ফিক্সড করা আছে। এখন আপনি যদি এর চাইতে কম এসপেক্ট রেশিওর, যেমন একটা ভিডিও অ্যাডাপ্টার আপনি তাকে প্রোভাইড করলেন, ছবিটা আসলো মনে করেন আপনার 200x100, আপনি এই রেজলিউশনের একটা ছবি পাস করছেন, তাহলে দেখা গেলো যে আপনার মোবাইল দিয়ে আপনি একটা ভিডিও করলেন, সেই ভিডিওটা এখন আপনি আপনার এলসিডি স্ক্রিনে দেখতে চাচ্ছেন, এখন দেখা গেলো আপনার ভিডিও রেশিওটা অনেক কম আসছে 200x100, যখন আপনি এই ভিডিওটা এই ডিসপ্লেতে দেখার চেষ্টা করবেন, সে কী করবে, এই 200x100 যে কন্ট্রাস্ট রেশিওটা সেটাকে সে তার ফুল স্ক্রিনে নিয়ে যাবে। তাহলে ফুল স্ক্রিনে নিয়ে যাওয়ার অর্থ কী, তার মানে যেখানে আসছে অ্যাকচুয়ালি 200, এটা আসছে 600, তার মানে তাকে কী করতে হবে, একটা ছোটো টিনি ডটটাকে একটা বড় টিনিতে রূপান্তর করতে হবে, তাই হচ্ছে না, মেকানিজম, হ্যাঁ, অ্যাডাপ্টারের যে কাজ, এবং ওই ক্ষেত্রে আমার কী হচ্ছে, আমার যে অরিজিনাল ইনফরমেশন সেখানে আমাদের ডিস্টরশন হয়, আমরা যেটা বলি, এবং আমার যে ইমেজটা আসবে বা ভিডিও ফুটেজটা আসবে সেটা ডিস্টর্টেড হয়ে যাবে, আপনার যার জন্য দেখা যায় ফেটে যাবে, ব্লারি হয়ে যাবে, হ্যাঁ, এটা হলো একটা না, ওইটা ফরম্যাট না, এটা হলো আসছে, ওইটাকে আমরা বলছি নেটিভ ডিসপ্লে অ্যান্ড নন নেটিভ ডিসপ্লে। আমার যে কন্ট্রাস্ট রেশিও আছে, আমি যদি এক্স্যাক্ট সেই রেশিওতেই কোনো ছবিকে শো করতে পারি, দেন দিস ইজ মাই নেটিভ ডিসপ্লে, নেটিভ ডিসপ্লে রেশিও। বাট যদি তার চাইতে লোয়ার কোনো ইমেজ হয়, তখন সেটা হলো নন নেটিভ। এই এলসিডি মনিটরটা নন নেটিভ ডিসপ্লের জন্য বা নন নেটিভ রেশিওর জন্য সে কী করে, একটা অ্যাডভান্টেজ তৈরি করে, ডিসঅ্যাডভান্টেজ তৈরি করে, যেটা আমার সিআরটি মনিটরে তৈরি হয় না। যে পয়েন্টটা আসছি, ডেট পিক্সেলের যে কনসেপ্টটা আসছে, সেটা হলো আমরা বলেছি যে এখানে এলসিডির জন্য কি নাম্বার অফ পিক্সেল ফিক্সড করা, ওই যে আমরা বলি না এখন যেমন এইচডি, ফুল এইচডি বলতে দেখা যাচ্ছে 1080x1200,
নর্মাল এইচডি হলো 1768 এই ধরনের, তাই না? তারপরে ফুল এইচডি যদি বলি তার ডবল হয়ে যাচ্ছে 1080 মতো এরকম। তারপরে আমরা যদি তারপর আসছে, তার মানে এটা যদি এইচডি হয় এটা ফুল এইচডি 2K, তারপরে চলে আসছে 4K। এই যে বলছেন আপনি, দেখা হলো 21 ইঞ্চি বা 23 ইঞ্চি একটা স্ক্রিন, এলসিডি স্ক্রিন, সেটাতে আপনি এইচডি ডিসপ্লে বলছেন, আবার 21 ইঞ্চি স্ক্রিনটাকে আপনি ফুল এইচডি বলছেন, 21 ইঞ্চি স্ক্রিনটাকে আবার আপনি 4K বা আলট্রা এইচডি বলছেন, তাহলে পার্থক্যটা কী? টেকনোলজি কী? নাম্বার অফ পিক্সেলগুলো আপনি বাড়াইয়ে দিচ্ছেন, এখানে মোর দেন, তার মানে 3800 সামথিং, তার মানে আপনার নাম্বার অফ পিক্সেল যখন বেড়ে যাচ্ছে, নাম্বার অফ পিক্সেল যত বাড়বে আপনার কালার গ্রেডিয়েন্ট লেভেল কত হবে তত বেড়ে যাবে, তার মানে পিকচার দেখতে কী হবে তত সুন্দর হবে। তবে যেটা বলা হয় যে আই, যে একটা বিষয় আই কিন্তু ট্রু কালার মোর দেন 24 বিটের উপরে চলে গেলে তাকে আর ডিটেক্ট করতে সমস্যা হয়, যার জন্য বলা হয় যে অলমোস্ট আমরা যদি 24 বিট, আমাদের কালার ডেপ এখন দেখি না, পিকচারের কালার ডেপ বা মনিটরের কালার ডেপ আপনি দেখবেন 16 বিট আছে, 32 বিট আছে, এখন যে 4K যে মনিটরগুলো বা টিভিগুলো আমরা দেখি সেখানে অ্যারাউন্ড 32 থেকে 36 বিট আছে। তো সাধারণত 24 বিট হলে ট্রু কালার বলা হয়, 24 বিট যেটা ট্রু কালার কীভাবে আসে, আমরা যেমন আমরা বলেছি একটা ছবির জন্য কয়টা ডিফারেন্ট কালার দরকার, 3টা RGB, তার মানে ওয়ান ইন্ডিভিজুয়াল পিক্সেল কন্টেইন 3 ডটস বা 3 আমরা বলতে পারি যে বিট। RGB এখন দেখা গেল যখন আমি 24 বিট বলছি একটার মধ্যে 8টা R আছে, 8টা G আছে, 8টা B আছে, 8R, 8G অ্যান্ড 8B কম্বিনেশন ইজ 24, তার মানে একটা চ্যানেলে যখন যাচ্ছে আপনি 24 বিট, আগে আমরা বলছিলাম 1R, তাহলে 1R দিয়ে যে কম্বিনেশন করতে পারি, এখন আমি একটা চ্যানেল ক্রিয়েট করলাম এই ধরনের একটা চ্যানেল, তাহলে এটার কোয়ালিটি কি অনেক বেটার হয়ে গেল না, এরকম বলা হচ্ছে। তার মানে আপনার যখন আমরা 24 বিট বলি বা 32 বিট বলি, তার নাম্বার অফ পিক্সেল, পিক্সেলের ভ্যালুগুলো বেড়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি 24 বিট হলে এনাফ। আচ্ছা, যে প্রসঙ্গটা আসছিলাম ডেড পিক্সেলের, আমরা যদি দেখি তাহলে যখন আমরা বিভিন্ন ধরনের ডিসপ্লেগুলো বলছি তাহলে ডিসপ্লেতে কী হচ্ছে, নাম্বার অফ পিক্সেলটা কী হচ্ছে, বেড়ে যাচ্ছে। আচ্ছা, এই পিক্সেল যদি বলি তাহলে এই পিক্সেল আর অ্যাকচুয়ালি কী, নাথিং বাট দ্য ট্রানজিস্টর, ট্রানজিস্টরগুলো যখন ভোল্টেজ মিট করছে তখন আমার কী হচ্ছে, একটা গ্লো করছে, ফোটন গ্লো করছে। এখন দেখা যাচ্ছে যেহেতু এখানে একটা ট্রানজিস্টর আছে, কখনো কখনো সেই ট্রানজিস্টরগুলো ম্যালফাংশন ক্রিয়েট করে, ম্যালফাংশনের জন্য নর্মালি সে তার কী করার কথা, একটা ভোল্টেজ লেভেল গেলে তার এখানে 3টা তার সাব পিক্সেল আছে RGB, তাহলে সে RG অথবা B এর যে কোনো একটাকে সে কী করবে, গ্লো করবে, ইমিট করবে, তাহলে আমি সেই ধরনের লাইট পাবো। যদি ম্যালফাংশন হয় সে কোনো ধরনের লাইটকে গ্লো করতে পারে না, নাথিং আর, নাথিং জি, নাথিং বি, দ্যাট মিন্স দ্য ভ্যালু অফ আর ইজ জিরো, দ্য ভ্যালু অফ জি ইজ জিরো অ্যান্ড দ্য ভ্যালু অফ বি ইজ জিরো। যদি 3টা ভ্যালু জিরো হয়, কম্বিনেশন অফ জিরো কী কন্টেইন করে, ব্ল্যাক ডট, তার মানে তখন দেখা গেল এখানে যদি আমরা স্কোয়ার শেপগুলো দেখি, এই একটা পোর্শনে দেখা গেল এই ধরনের একটা ব্ল্যাক ডট চলে আসছে। যখন এই ব্ল্যাক ডটটা আসছে এবং আমরা জানি একটা নির্দিষ্ট সময় পর তার কী হচ্ছে, রিফ্রেশ রেট হয়ে যাওয়ার পর অটোমেটিক প্রিভিয়াস স্টেজে চলে যাওয়ার কথা, কিন্তু এই ম্যালফাংশনটার কারণে সে এই স্টেটটাকে ধরে রাখে, সে তার প্রিভিয়াস স্টেটে যেতে পারে না, যার জন্য স্ক্রিন অনেক সময় দেখাচ্ছে একটা ব্ল্যাক দেখাচ্ছে স্পট মতো আমাদের অনেক সময় মনে হয়। যদি কখনও আপনারা স্ক্রিনে দেখেন যে একটা ব্ল্যাক শেডো বা একটা টিনি ডট এরকম আছে, তখন বুঝতে হবে আপনার একটা ডেড পিক্সেল ক্রিয়েট হয়েছে, তার মানে ওই পিক্সেলটাতেই শুধুমাত্র আপনার ট্রানজিস্টরটা প্রপারলি কাজ করছে না। ক্লিয়ার? তো দিস ইজ দ্য ডেড পিক্সেল। তারপর নেক্সট আসছে ওয়েট, ওয়েটটা আমরা জানি প্রাইস, তো প্রাইসে যেটা হয় যা এলসিডির যে প্রাইস, যেহেতু টেকনোলজি আপডেট, যে টেকনোলজিটা আপডেট হবে তার প্রাইসটা কী হচ্ছে, তুলনামূলকভাবে বেশি আসছে। ভিউয়েবল এরিয়া যদি বলা হয়,
ভিউয়েবল এরিয়া বলতে আমরা আসলে কোন এরিয়াটা দেখছি। নর্মালি যেটা হয় যে আমরা যদি একটা সিআরটি মনিটর দেখি, সিআরটি মনিটরের যে ভিউয়েবল এরিয়ার চাইতে পুরো মনিটরটা দেখতে একটু বড় দেখা যায়, তাই না? আমরা যদি একটা সিআরটি মনিটরকে 19 ইঞ্চি বলি, দেখা যাবে ওইখানে আমি এক্সাক্ট 19 ইঞ্চি পাবো না, সেখানে মোর অর লেস 1 থেকে 1.5 ইঞ্চি কম, দেখা গেলো সেটার ভিউয়েবল এরিয়া হবে 18 ইঞ্চি। বাট ইফ দিস ইজ অ্যান এলসিডি মনিটর অ্যান্ড ইফ ইট ইজ সেড দ্য ভিউয়েবল এরিয়া ইজ 19 ইঞ্চ, ইট মিনস ইট উইল অলমোস্ট অর এক্সাক্টলি 19 ইঞ্চ। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স। আরেকটা আসছে পিকচার, পিকচার কোয়ালিটি কার বেটার আসবে? এলসিডির, এলসিডির পিকচার কোয়ালিটি অনেক বেটার, বিকজ সেখানে আমাদের কী হচ্ছে একটা ব্যাকলিট আছে, লাইট ইন্টেন্সিটি আছে, এবং নাম্বার অফ পিকজেল, যেহেতু পিকজেলের মাধ্যমে যেহেতু পিকচারটা আসছে বড় পিকজেল, এবং তার টেকনোলজির কারণে আমরা প্রিভিয়াস যে আলোচনা করেছি দেখেছি যে তার চাইতে মানে এলসিডির টেকনোলজি অনেক আপডেট, এবং সেখানে যেহেতু কালার কম্বিনেশনটা অনেক বেশি হয় সেক্ষেত্রে আমরা ওখানে কী করতে পারি অনেক বেটার কোয়ালিটির ছবি প্রেজেন্ট করতে পারি। আরেকটা আসছে ভিউইং অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল একটা ফ্যাক্ট, কারণ আমরা দেখেছি সিআরটি মনিটর আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখেন আপনার ছবি দেখতে কোনো সমস্যা বা ছবি কোনো ব্লারিশ বা ছবির কোনো ডাইমেনশন আপনার কাছে চেঞ্জ মনে হবে না। বাট যখন আপনি এলসিডি দেখেন দেখা যাচ্ছে একটা, যদি আপনি ফ্রন্ট লাইনে দেখেন এক্সাক্ট ফ্রন্ট লাইনে আপনার ছবিটাকে এক্সাক্ট মনে হবে, বাট আপনি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে শিফট করেন তখন দেখা যাবে যে ছবিটা একটু ডার্কিশ বা ছবিটা ব্লারি, আপনার ডাইমেনশনটা পাবেন না। এই সমস্যাটা এলসিডিতে হয়, এলইডিতে আবার এই প্রবলেমটা এলইডিতে যে আবার সলভ করা হয়েছে। এলইডিতে আবার দেখা যাবে এই ভিউ অ্যাঙ্গেলে এলসিডির চাইতে এলইডিতে ভিউ অ্যাঙ্গেলের প্রবলেমটা অনেক, বলা যায় অলমোস্ট জিরো। ঠিক আছে, এখন আমরা যদি দেখি দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন এলইডি অ্যান্ড এলসিডি। এলইডি যেটা আসছে কন্ট্রাস্ট রেশিও ইজ হাই, এই কথাটার অর্থ কি? দ্য নাম্বার অফ পিকজেল ইজ মোর দ্যান দ্য এলসিডি মনিটর। কন্ট্রাস্ট রেশিও হাই বলতে কি, আমি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে তার নাম্বার অফ পিকজেল বাড়িয়ে দিচ্ছি, তো নাম্বার অফ কন্ট্রাস্ট রেশিও হাইয়ের অর্থ হলো পিকজেল অনেক পরিমাণ বেড়ে গেল। এখন আমরা দেখবো নেক্সট 4K এখন আছে আলট্রা এইচডি, যেটা আমরা দেখি ভিউইং অ্যাঙ্গেল যেটা আসছে মিডিয়াম ভিউইং অ্যাঙ্গেল, প্রাইসটা অনেক বেশি, পাওয়ার কনজাম্পশন যদি চিন্তা করি এলসিডির তুলনায় এলইডির পাওয়ার কনজাম্পশনটা অনেক কম, মানে আরও কমে আসছে, আরও কমে আসছে, মানে না পাওয়ার কনজাম্পশন বলতে এখানে ব্যাটারি পাওয়ার সোর্স পাওয়ার, হ্যাঁ, তার মানে আপনি একই ভোল্টেজ দেখা যাচ্ছে অনেকক্ষণ চালাতে পারেন, আপনার ইলেকট্রিসিটি কস্টটা অনেক কম আসবে, বা আপনি যদি দেখেন যে আপনার ল্যাপটপগুলোতে যদি আপনি এলইডি স্ক্রিন দিতে পারেন তাহলে দেখা যাবে যে একই ব্যাটারি সোর্সের মাধ্যমে আপনি কী করতে পারবেন, যেটার ব্যাক আপ হয়তো আগে আপনার এলসিডি মনিটর 3 ঘন্টা নিত, এলইডি হলে সেটা মোর দেন আরও বেশি, আরও 2 ঘন্টা বা 3 ঘন্টা বেশি নিতে পারবে, পাওয়ার কনজাম্পশনটা কমে আসছে। রেসপন্স টাইম ফাস্টার রেসপন্স করছে, একটা স্লোয়ার রেসপন্স টাইম, কালার অ্যাকুরেসি মোর দেন দ্য এলসিডি, অ্যান্ড ফাইনালি দ্য থিনার অ্যান্ড দিস ইজ দ্য থিকার। নাও উই কাম টু দ্য পয়েন্ট, অ্যানাদার কি ফ্যাক্টর, অ্যাডাপ্টার। এখন আমরা যে পোর্শনগুলো বা যে কী পয়েন্টগুলো দেখবো এগুলো বেসিক্যালি হার্ডওয়্যারের সাথে রিলেটেড আসবে, যে একটা ডিসপ্লেগুলোকে আমরা যখন দেখবো মনিটরের ডিসপ্লে কীভাবে আসছে, এই যে বিভিন্ন ধরনের অ্যাডাপ্টার বা গ্রাফিক্স কার্ড বা ডিসপ্লে কার্ড বলি আমরা সেগুলো সম্বন্ধে একটু জানব। অ্যাডাপ্টার যেটা বলছে, দেন অ্যাডাপ্টার ইজ নাথিং বাট এ ফিজিক্যাল ডিভাইস দ্যাট অ্যালাউজ ওয়ান হার্ডওয়্যার অর ইলেকট্রনিক ইন্টারফেস টু বি অ্যাডাপ্টেড। অ্যাডাপ্টারের অর্থ হলো কি, মানে অ্যাকোমোডেট অর কনভার্টেড টু অ্যানাদার ফর্ম উইদাউট লস এনি ফাংশন, আপনি একটা লেভেল থেকে অন্য একটা লেভেলে যাবেন বাট আপনার কোনো লসিং হবে না, দিস ইজ কল্ড দ্য অ্যাডাপ্টেড। কারণ আপনি যদি একটা স্টেজ থেকে আর একটা স্টেজে যাওয়ার জন্য যদি লসিং হয়ে যান আলটিমেটলি লাভ হবে না, ঠিক আছে। এই জন্য বলছে যে ইলেকট্রনিক ইন্টারফেস টু বি অ্যাডাপ্টেড টু অ্যানাদার হার্ডওয়্যার অর ইলেকট্রনিক ইন্টারফেস, সেটাকে বলছে অ্যাডাপ্টার। ইন কম্পিউটার অ্যান্ড অ্যাডাপ্টার ইজ অফেন বিল্ট ইন টু এ কার্ড, আমাদের ম্যাক্সিমাম দেখি যে একটা বিল্ট ইন কার্ড থাকে, সেই কার্ডটাকে সাধারণত আমরা মাদারবোর্ডের মাধ্যমে কী করি, সংযুক্ত করি, যেমন গ্রাফিক্স কার্ড আছে বা আপনার আইও কার্ড যেটা পিসিআই এক্সপ্রেস বোর্ড যেটা বলা হয়, তাই না? আপনি আছে একটা কার্ড আছে, আপনি সেটাকে মাদারবোর্ডের সাথে কানেকশন করে দিলেন, করে দেওয়ার পর আপনি বিভিন্ন ধরনের ইনপুট আউটপুট যে ডিভাইসগুলো আছে ডিভাইসগুলোকে কানেক্ট করতে পারেন। আমরা যদি দেখি দেয়ার সেভারাল টাইপস অফ অ্যাডাপ্টার, কী কী ধরনের আসতে পারে, যেমন ভিডিও কার্ড,
আপনি যদি কোনো ধরনের গ্রাফিক্স ভিউকে দেখতে চান, গ্রাফিক্যাল ভিউ, সে ধরনের আমরা ভিডিও অ্যাডাপ্টার ইউজ করতে পারি, পিসিআই কার্ড, পিসি অ্যান্ড এজিপি কার্ড যেগুলো বলা হয়, মাল্টিমিডিয়া কার্ডস, দিস ফর দ্য সাউন্ড, যেমন সাউন্ড কার্ড আছে, টিভি টিউনার কার্ডস, ক্যাপচার কার্ডস, ইনপুট আউটপুট কার্ড যেটা বলা হয়, SCSI, স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস, স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য প্যারালাল পোর্ট, প্যারালাল ডাটা প্রোভাইড করে SCSI, যেটা সিরিয়াল বাস, USB অ্যান্ড প্যারালাল, বিভিন্ন ধরনের কমিউনিকেশন কার্ড আছে, NIC কার্ড যেটাকে বলা হয়, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, মডেম। হ্যাঁ, SCSI মাধ্যমে আপনি তখন সাটা পোর্ট থাকে, বিভিন্ন সাটা পোর্ট আপনি কানেক্ট করতে পারেন, বা প্রিভিয়াস যে পোর্ট SCSI এর মাধ্যমে আমরা তখন এই জন্য বলছি সেটা হলো আইও কার্ড, কারণ আপনি যখন হার্ড ডিস্ক বলতেছেন দিস ইজ এ মেমোরি ডিভাইস, তাই না, ফিক্সড স্টোরেজ ডিভাইস। এখন যদি ফার্স্ট দেখি আমরা ভিডিও অ্যাডাপ্টার, এ ভিডিও অ্যাডাপ্টার যেটা বলছি ইজ এ বোর্ড দ্যাট প্লাগস ইনটু এ পার্সোনাল কম্পিউটার টু গিভ ইট ডিসপ্লে ক্যাপাবিলিটিস। আপনার যদি ভিডিও অ্যাডাপ্টার না থাকে তাহলে কি হবে, ভিডিও অ্যাডাপ্টার না থাকলে আপনি কোনো ধরনের গ্রাফিক্সকে প্রসেস করতে পারবেন না। আবার দুইটা ফ্যাক্টর, তার মানে আমার এখানে এটা হলো আমাদের একটা মনিটর, তার মানে এইখানে কি থাকতে হবে, একটা অ্যাডাপ্টার থাকতে হবে, আর এখানে আমাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের সোর্স আপনি দিলেন, এই সোর্স আপনি যে ইনফরমেশনটা পাঠাচ্ছেন, পাঠানোর পর সেই অ্যাডাপ্টারের মাধ্যমে সেটা প্রসেস হবে, প্রসেস হওয়ার পর দেন সেইখানে সিগনালটা পাস করবে। তার মানে এইখানে যে সিগনালটা আমরা দেখব এটা অ্যাকচুয়ালি শো করবে এই দুটার মাধ্যমে প্রসেস করে, কারণ আমার এই মনিটরেরও কিন্তু কিছু প্রপার্টি আছে, তারও প্রপার্টি আছে, এবং দুইটার কম্বিনেশন করেই কিন্তু আপনার আউটপুট আসবে। আপনি দেখালো একটা মনোক্রম কম্পিউটার মনিটর ইউজ করছেন, এবং সেইখানে আপনি সেখানে এক্সটেনশন ভিডিও কার্ড যেটা বলা হয় AGP বা XGA যেটা, সেটা ইনস্টল করলেন, করে যদি বলেন আমাকে কালার পিকচার দেখাও, তাহলে কি সম্ভব, সম্ভব না, কারণ মনোক্রমের পারফরমেন্স হলো সে শুধুমাত্র দুটো ট্রু কালার দিতে পারবে, আইদার হোয়াইট অর ব্ল্যাক। কাজে আমি যদি সেখানে হায়েস্ট কোয়ালিটির গ্রাফিক্স কার্ডও এনশিওর প্রোভাইড করি, সেক্ষেত্রে কিন্তু আমি কোনো ধরনের কালার কোয়ালিটি পিকচার পাবো না। আবার দেখা গেল এইখানে আমি 4K একটা মনিটরকে ইউজ করছি, 4K, দিস ইজ দ্য লেটেস্ট টেকনোলজি বলা যায়, আপনার সবচাইতে একদম বলা বাজারের একদম লেটেস্ট যে প্রোডাক্টটা ধরলাম গতকাল রিলিজ হয়েছে সেটা নিয়ে আসছেন। আপনি সেখানে অ্যাডাপ্টার ইউজ করছেন এসপেক্ট রেশিও অফ 300:200 ফর এক্সাম্পল, এই অ্যাডাপ্টারটাকে ইউজ করছেন, হোয়াট উইল বি হ্যাপেন্ড, আপনার কাছে মনে হবে যে প্রিভিয়াস আপনার যে 10 বছর আগের মনিটরের যে স্ক্রিনটা ছিল ওটা মনে হয় অনেক বেটার ছবি দিচ্ছে, বিকজ এর যে কোয়ালিটি, ছবির কোয়ালিটি, সেই কোয়ালিটিটা সে মানে 300:200 টোটাল নাম্বার অফ 60,000, সে 60,000 পিক্সেলকে মোর দেন বিলিয়ন পিক্সেলে রূপান্তর করছে, তাহলে কী হবে, মূল যে কোয়ালিটি বলা যায় দ্য ভিডিও ইমেজ উইল বি ডিস্টর্টেড, তারপর আমি ওই ক্ষেত্রে আমার কাছে যে ছবিটা আসবে সেটা কোনো ধরনের বলা যায় যে এক মানে শার্প ইমেজ বলা যাবে না, বি স্মুথ ইমেজ বলা যাবে না, যার জন্য আমাদের বিভিন্ন ধরনের ভিডিও অ্যাডাপ্টারগুলো আসছে টেকনোলজির সাথে আপডেট হতে হতে, যে আপনি যখন কোনো ধরনের যে ধরনের মনিটরকে ইউজ করতে চাচ্ছেন বা অ্যাকর্ডিং টু ইউর নিড, আপনি যদি এখন কোনো হাই দেখা যাচ্ছে রেজুলেশনের কোনো গ্রাফিক্স খেলতে চান, তাহলে অবশ্যই আপনাকে গ্রাফিক্স কার্ডটা ব্যবহার করতে হবে, ভালো কোয়ালিটির গ্রাফিক্স কার্ড, আদারওয়াইজ আপনি সেইখান থেকে এক্সাক্ট আউটপুটটা পাবেন না। এখানে বলছে দ্য ডিসপ্লে ক্যাপাবিলিটিস অফ এ কম্পিউটার ডিপেন্ড অন বোথ দ্য লজিক্যাল সার্কিটারি, লজিক্যাল সার্কিটারি ইজ নাথিং বাট দ্য অ্যাডাপ্টার আমরা বলছি, অ্যান্ড দ্য ডিসপ্লে মনিটর, তার মানে এই দুটো কম্বিনেশন আসছে, তার মানে আমাদের ডিসপ্লে যে ক্যাপাবিলিটি বলছি সেটা ডিপেন্ড করছে আমার লজিক্যাল সার্কিটারি অ্যান্ড দ্য ডিসপ্লে মনিটর। বিভিন্ন ধরনের আমরা দেখবো যে অ্যাডাপ্টারগুলো আছে, তো ফার্স্টে আমরা ভিসা যেটা বলা হয় ভিডিও ইলেকট্রনিক স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশন, এই ভিসাটা হলো দিস ইজ ইন্ট্রোডিউসড বাই দ্য IBM ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট গ্রাফিক্স কালার গ্রাফিক্স কার্ড, ভিসাটা কালার, হ্যাঁ দিস ইজ দ্য মনোক্রোম ডিসপ্লে অ্যাডাপ্টার,
This is also defined or introduced by the IBM. This is for the first আমরা যে ডিসপ্লেগুলো বলেছিলাম মনোক্রোম মেশিন, সেই মেশিনগুলোর জন্য এই ধরনের অ্যাডাপ্টার, মনোক্রোম অ্যাডাপ্টার ইউজ করা হতো। দেন আসছে দিস ইজ দ্য ভিসা ডিসপ্লে অ্যাডাপ্টার, এটাকে আমরা বলছিলাম। দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার পার্ট ওয়ান,